السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের জানতে চাইয়ের এই পর্বটি শুরু করতে যাচ্ছি এবং শুরুতে আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি এবং দোয়া করছি তিনি যেন আমাদের সকলের ভালো ভালো আমলগুলোকে কবুল করেন এবং আমাদেরকে সারাটি জীবন ভালো কাজ করার তৌফিক দান করেন। আমাদেরকে সকল মন্দ এবং যে কোনো খারাপ ও অকল্যাণকর কাজ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং যে বালা মুসিবত মহামারীর যে দুর্যোগ এখন চলছে তা থেকেও আমাদেরকে উম্মাকে বিশেষ করে এবং মানুষদেরকে আল্লাহ যেন রক্ষা করেন। আমরা সেই দোয়া করে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকেও আমরা ইমাম ইবনুল কাইয়িমের আল ফাওয়ায়েদ থেকে ছোট্ট একটা কথা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, কাঈদাহ লিল আবদি বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফাত। তিনি একটা কায়দা বর্ণনা করছেন, বলছেন আল্লাহর সামনে বান্দার দুটো অবস্থান রয়েছে। লিল আবদি বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফানি, মাওকিফুন বাইনা ইয়াদাইহি ফিস সালাহ ও মাওকিফুন বাইনা ইয়াদাইহি ইয়াউমা লিকাইহি। সে দুটো অবস্থানের একটি হল সলাতে আল্লাহর সামনে তার অবস্থান এবং যেদিন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন আল্লাহর সামনে তার অবস্থান। এরপর তিনি বলছেন, ফামান কামা বিহাক্কিল মাওকিফিল আউয়ালি হাওয়ান আলাইহি আল মাওকিফাল আখার ওমান ইস্তাহানা বিহাদাল মাওকিফি ওয়ালাম ইউফিহি হাক্কাহু শাদদা আলাইহি যালিকাল মাওকিফ। যে ব্যক্তি এই প্রথম অবস্থানের হক আদায় করল তাহলে সে তার উপর দ্বিতীয় অবস্থানটিকে সহজ করে নিল, আর যে ব্যক্তি এই প্রথম অবস্থানটিকে অবহেলা করল এবং তার হক আদায় করল না তাহলে সে ওই দিনের দ্বিতীয় অবস্থানের অবস্থানকে কঠিন করে নিল, সাকিল করে নিল, শাদিদ করে নিল। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত এখানে উপস্থাপন করেন, বললেন ক্বালা তাআলা ওমিন আল-লাইল ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা ইন্নাহা উলাই ইউহিব্বুনাল আজিলা ওয়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান ফাকীলা। সূরাতুল ইনসান। যে আর রাতে তুমি তার উদ্দেশ্যে সিজদা করো এবং রাতে দীর্ঘ সময় ধরে তার গুণগান বর্ণনা করো, নিশ্চয়ই এরা দুনিয়াকে ভালোবাসে এবং তাদের পেছনে একটা ভারী দিনকে তারা ত্যাগ করে। তো এই আয়াতটাকে তিনি দলিল হিসাবে উল্লেখ করেছেন, যা এ দুটো মাওকিফের কথা স্মরণ করিয়ে দেয় যে তাহলে সালাতেই তো আমরা আল্লাহর সাজদা করি এবং সেখানে তাসবিহ পাঠ করি, আল্লাহর গুণগান করি, সালাতেই সেটা সবচেয়ে সুন্দরভাবে হয়, বিশেষ করে রাতের সালাতে। এজন্যই এখানে আল্লাহ তাআলা বলছেন ওমিন আল-লাইল ফাসজুদ লাহু, রাতের সালাতের নির্দেশ এখানে আল্লাহ তাআলা দিচ্ছেন। আর এরপর বলছেন এই লোকেরা আজেলা, দুনিয়াকে আল আজেলা বলা হয় কারণ এটা আমাদের কাছে তাৎক্ষণিকভাবে উপস্থিত আছে। মানুষ তার এই তাৎক্ষণিক যে ভোগ সম্ভোগ যে সম্পদ সেটা কি মানুষ ভালোবাসে, প্রাধান্য দেয়, সে কথা তিনি বলছেন। অথচ এর পেছনে একটা কঠিন দিনকে তারা তারা ছেড়ে দিয়ে বসে আছে। তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা আমাদের সালাত এবং যাতে করে আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ আমরা আল্লাহর সেই খুশুর খুদুর বজায় রেখে আমরা আসলে আল্লাহর গুণগান করতে পারি, ইবাদত করতে পারি এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের যে ব্যক্তিগত যে তাকওয়া
ইমানের যে সবচেয়ে সুন্দরতম অবস্থান সেখানে আমরা যেন পৌঁছে যেতে পারি আল্লাহর কাছে দোয়া করছি, এবং আমাদের এই সালাতের মওকুফ দিয়ে আমরা যেন আখিরাতে সেই মওকুফের জন্য সুন্দর প্রস্তুতি নিতে পারি এবং সেই মওকুফটাকে আমরা সহজ করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা ইতোমধ্যে যে প্রশ্নগুলো করেছেন সেগুলো দিয়ে শুরু করব। মাহদি আবিদ বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ গিভ সাম অ্যাডভাইস অন হাউ টু ডেভেলপ এ নাইস আখলাক অ্যান্ড অলসো হাউ টু স্টে অ্যাওয়ে ফ্রম হারাম থিংস। জাজাকাল্লাহু খায়রান ওয়া ইয়াক। আপনি রিকোয়েস্ট করেছেন যাতে আমরা সুন্দর আখলাক তৈরি করার জন্যে কিছু অ্যাডভার্টাইজ কিছু অ্যাডভাইস দিই, উপদেশ দিই, এবং যাতে করে আমরা হারাম থেকে কী করে বেঁচে থাকতে পারি। খুবই সুন্দর এবং আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রসঙ্গ আপনি এখানে তুলে ধরেছেন, আমি সেটা আপনাদের সামনে একটু সংক্ষেপে বলতে চাই। আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে ইমান দিয়ে, যে ইসলাম দিয়ে, যে প্রোগ্রাম দিয়ে পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম একটা প্রোগ্রাম ছিল আল আখলাক, মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র, উত্তম আচরণ। এবং সেই জন্যই তিনি একটি হাদিসে বলেছিলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয়ই আমাকে প্রেরণ করা হয়েছে, নবুয়ত সহ আমাকে পাঠানো হয়েছে যেন আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধন করি। এটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি তার আস-সুনান আল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। আমরা বাইহাকি শব্দটি এখানে উল্লেখ করলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এই মাকারিমুল আখলাকটা দেখিয়ে দিয়েছেন। আল কোরআন আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন এবং আল কোরআনের মধ্যে ইসলামের যাবতীয় দিক নির্দেশনা এখানে নাজিল করা হয়েছে, দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং আল কোরআনের পুরোটাই কিন্তু আখলাক, আমাদের ইবাদত আমাদের আখলাকের অংশ, আমাদের আকীদা আমাদের আখলাকের অংশ, আমাদের ঈমান আমাদের আখলাকের অংশ, আমাদের ইখলাস, এই যে আল্লাহর জন্য আমরা যে সবগুলো কাজ করছি, আমাদের যে সিনসিয়ারিটি, যে নিষ্ঠা, আল্লাহ এবং আল্লাহর বান্দাদের প্রতি যে ভালোবাসা, দিনের প্রতি যে শ্রদ্ধা, অগাধ আস্থা এবং দিনদার হওয়ার যে একটা বিশাল প্রচেষ্টা, এগুলো আমাদের আখলাকের অংশ। কিন্তু যদি আজকে আমাদের দিনদারি না থাকে তাহলে তো আখলাক থাকলো না, কিসের আখলাকে হলো? যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকলো না তাহলে কিসের আখলাক হলো? যদি আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বজায় রাখতে না পারলাম তাহলে কিসের আখলাক হলো? আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেসব কথা এত ইমপ্রেসিভভাবে, এত সুন্দরভাবে তুলে ধরেছেন। আর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই কোরআনের আখলাকটাকে নিজের মধ্যে এমনভাবে সংস্থাপন করেছেন, তার প্রিয় সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহু আল কোরআন। পুরো কোরআনটাই ছিল তার আখলাক, পুরো কোরআনটাই ছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এবং সেই জন্য আল্লাহ তাআলা সে স্বীকৃতি দিয়েছেন সূরা আল কালামের মধ্যে, আল্লাহ তাকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের উপর অধিষ্ঠিত। ইসলামে আখলাকের বিশাল গুরুত্ব রয়েছে। আকিদাকে আখলাক থেকে বিচ্ছিন্ন করা হয়নি, ইমানকে আখলাক থেকে বিচ্ছিন্ন করা হয়নি, আখলাককে ইমান থেকে বিচ্ছিন্ন করা হয়নি। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে একজন পরিপূর্ণ ইমানদার ব্যক্তি, তার অনেক ভালো ভালো সুন্দর ভালো ভালো আকিদা আছে কিন্তু আখলাকে দুর্বল, সেই ব্যক্তি উত্তম নাকি আখলাক যার ভালো ইমানে দুর্বল? আমরা বলবো, আপনি এই প্রশ্ন কেন করছেন? একজন ইমানদারের আখলাক কখনো দুর্বল হতে পারে না, আর একজন সত্যিকারের আখলাকি ব্যক্তি সেই ইমানদার না হয়ে পারে না। অতএব এই ধরনের কনফিউজিং প্রশ্ন ছেড়ে দিন, বরং আসুন আমাদের কারো মধ্যে যদি সত্যি মানে দুর্বলতা থাকে তাহলে সেটাকে আমরা সবল করি, আর কারো মধ্যে যদি আখলাকের দুর্বলতা থাকে আমরা সেই গ্যাপটাও পূরণ করে আখলাককে রিপেয়ার করে সত্যিকারের একজন আখলাকি ইমানদার দিনদার ব্যক্তিতে পরিণত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালা ফিল মিজান মিন হুসনুল খুলক, যে সুন্দর চরিত্রের চাইতে
কিয়ামতের দিন দাড়িপাল্লা যেখানে আমল মাপা হবে তার মধ্যে সুন্দর চরিত্রের চাইতে ভারী আর কোনো কিছু নেই। এটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, এটিও আবু দাউদের মধ্যে এসেছে, বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাত আস-সাইমিল কায়েম। অনেকে এটিকে হাসান বলেছেন যে মোমেন ব্যক্তি তার সুন্দর চরিত্রের মাধ্যমে, সে যে ব্যক্তি সবসময় রেগুলারলি সিয়াম পালন করে, রেগুলারলি কিয়ামুল লাইল আদায় করে, এমনই এবাদত গুজার একজন ব্যক্তির সমমর্যাদা সে লাভ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে থেকে আমার সবচেয়ে কাছের এবং আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি কিয়ামতের দিন যে সব আমার সবচেয়ে কাছে বসবে সে হচ্ছে আহাসিনুকুম আখলাকা, যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। অতএব উত্তম চরিত্র এটা মমিনের জন্য, ইমানদারদের জন্যে, মুসলিমের জন্যে, একজন আলেম ব্যক্তির জন্যে, একজন মুফতির জন্যে, একজন ধর্মীয় ব্যক্তিত্বের জন্যে, বরং যে কোনো সাধারণ মুসলিমের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। আজকের অমুসলিমরা কিংবা বিভিন্নভাবে যারা ইসলাম থেকে দূরে সরে আছে, অথবা যারা নামে মাত্র মুসলিম, ইসলামের প্রতি তারা বিরক্ত, কিংবা ইসলাম ব্যক্তিত্বদের প্রতি তাদের অনীহা, এই লোকেরা আমাদের প্রতি আবারও আগ্রহী হবে, এই লোকেরা আমাদের প্রতি আবারও শ্রদ্ধাশীল হবে যদি আমাদের আখলাকটা সুন্দর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ এই জন্য এত ভালোবাসত, এই জন্যই এমনকি শত্রুরা এসেও তার প্রতি আবির্ভূত হতো, কারণ তার আখলাকটা ছিল সবচেয়ে সুন্দর, কাউকে কখনো কটুবাক্য বলেননি। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কল্যাণ সাধন করেছেন, তিনি আল্লাহ সকল বান্দাদের মাসলাহাত এবং কল্যাণ সাধনের জন্য সারাটি জীবন কাজ করেছেন এবং মুসলিমদেরকে শিখিয়েছেন সবচেয়ে বড় মাকাসিদ শরিয়া হচ্ছে এই মানবতার কল্যাণ সাধন করা, মানুষের বেনিফিট নিয়ে আসা নিশ্চিত করা। এবং তার সমগ্র জীবনে আমরা লক্ষ্য করেছি তিনি সবার প্রতি সশ্রদ্ধ আচরণ করেছেন, এমনকি শত্রু যুদ্ধক্ষেত্রে শত্রুর প্রতিও তিনি কোনো খারাপ আচরণ করেননি, কারো কোনো লাশকে বিকৃত করেননি, মৃতদেহের সাথে অসদাচরণ করেননি, এবং বন্দি যুদ্ধবন্দীদের সাথেও তিনি খারাপ আচরণ করেননি। তিনি বিচারের ক্ষেত্রেও অত্যন্ত ইনসাফ ভিত্তিক একজন বিচারক ছিলেন, মুনসিফ ছিলেন, কিন্তু তারপরেও কোনো অপরাধীর প্রতি তিনি খারাপ আচরণ করেছেন সেটাও প্রমাণিত হয়নি। অপরাধী তার শাস্তি পাবে, তার সাথে খারাপ আচরণের কোনো প্রয়োজন নেই। এবং এগুলোর মধ্যে আজকে আমাদের সবার জন্যই কিন্তু চমৎকার কিছু নিদর্শন আছে, দৃষ্টান্ত আছে, যে আমি যদি শিক্ষক হই তাহলে আমাকে অত্যন্ত ভালো চরিত্র মানুষ হতে হবে, আমি যদি ইমাম হই, আমি যদি খতিব হই, আমি যদি ওয়ায়েদ হই, আমি যদি ধর্মীয় ব্যক্তিত্ব হই, আমি যদি মুসলিমদের জন্য রিসোর্স পার্সন হই, তাহলে আমাকে অত্যন্ত সুন্দর চরিত্র অধিকারী হতে হবে। আমি যদি একজন প্রশাসক হই, জেলা ম্যাজিস্ট্রেট হই, আমি যদি একজন পুলিশ অফিসার হই, কিংবা একজন সাধারণ সৈনিক হই, কিংবা একজন সেনা অফিসার হই, আমি যদি জনপ্রতিনিধি হই, এমপি হই, যেই হই না কেন, আখলাকের কোনো বিকল্প নেই। আমাদের মুসলিমদের জন্য এটাই হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উপর ওয়াজিব হচ্ছে মানুষের সাথে ইনসাফ করা, সুন্দর ন্যায়ানুগ আচরণ করা। যখন সমালোচনা করব সেখানেও ইনসাফ থাকবে, যখন কারো প্রশংসা করব অতিমাত্রায় করব না, তোষামোদ করব না, সেখানেও ইনসাফ থাকবে, যখন কারো ব্যাপারে কথা বলবো গীবত করব না, পরনিন্দা করব না, সেখানেও ইনসাফ থাকবে। আমাদের থেকে প্রত্যেক মুসলিম নিরাপদে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাটা কিন্তু চমৎকারভাবে বলেছেন, সেটি ইমাম বুখারি তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হচ্ছে সে ব্যক্তি যার জিহ্বা থেকে, যার হাত থেকে অন্য সকল মুসলিম নিরাপদ। সুবহানাল্লাহ, এটা আখলাকের কিন্তু একটা দিক, এটা শুধুমাত্র একটা সংবাদ নয়, এটা মুসলিমদের একটা কমন আখলাকের একটা ডেসক্রিপশন, বর্ণনা।
অতএব আমাদের উপর ওয়াজিব হচ্ছে শুধু মুসলিম না, সারা পৃথিবীর সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হবে শত্রুর সাথে, তার কিছু নীতিমালা আছে, সেখানেও মুসলিমরা আখলাকের পরিচয় দেয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় যখন আমরা সিভিলিয়ান লাইফ আমরা লিড করি, তখন কিন্তু আমাদের কাছে সকল মুসলিম বিশেষ করে এবং ব্যাপকভাবে আমভাবে কমনলি অমুসলিমরাও আমাদের কাছে নিরাপদ। তাদের কারোর প্রতি আমরা চড়াও হব না, তাদেরকে আঘাত করব না, অসুন্দর আচরণ করব না, প্রত্যেকের সাথে সুন্দর আচরণ করব। কারণ এটা দেখেই তো তারা বলবে যে মুসলিমরা শ্রেষ্ঠ জাতি, এটা দেখেই তো তারা ইসলামের মধ্যে আসবে, এটা দেখেই তো তারা সিদ্ধান্ত নিবে যে আমাদের মুসলিম হতে হবে। কারণ আমরা অমুসলিম কৃষ্টি কালচার দেখেছি, সেখানে অশ্লীলতা দেখেছি, বেহায়াপনা দেখেছি, অর্থনৈতিক কেলেঙ্কারি দেখেছি, পুঁজিবাদের করাপশন দেখেছি এবং জেনা, ব্যভিচার, মদ, মাদকতা ইত্যাদি সব কিছু আমরা দেখেছি। অতএব অমুসলিমদেরও গৌরব করার কোনো কিছু নেই। হয়তো কিছু আইনের অনুশাসন তাদের আছে, বাট সেখানেও ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে, আখলাকের বিপর্যয় ঘটেছে, অশ্লীলতার বিস্তার ঘটেছে এবং করাপশন আজকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। সুতরাং সত্যিকারের সুন্দর আখলাক, সুন্দর নিরাপত্তা, জীবনের সকল বিউটিফুল ম্যানার্স, এটা শুধুমাত্র ইসলামের মধ্যে আছে। অতএব আসুন আমরা ইসলামের দিকে চলে আসি, আমরা ইনসাফ করি, আমরা কথায়, চলনে, বলনে, আচরণে আমাদের অধীনস্থদের সাথে, পরিবারভুক্ত লোকদের সাথে, প্রতিবেশীদের সাথে, জনগণের সাথে, সকল মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করি। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। মহান ইসলাম আমাদেরকে সেদিকেই মোটিভেশন দিচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা দুটো হাদিস বলে আমি শেষ করব এই প্রসঙ্গ। আসলে এই প্রসঙ্গ তো অনেক বেশি কথা, শেষ করা যায় না, কিন্তু তারপরে আমি শেষ করব। আমি বলবো যে আসুন আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের কল্যাণ করার চেষ্টা করি, কারো অকল্যাণ কামনাও না করি এবং কারো ক্ষতিও না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা আইয়ানফা আখাহু ফালিয়াফআল, সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের কল্যাণ করতে পারে সে যেন তা করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে, যেটি ইমাম আহমদ তার আল মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন, বলেছেন মানে মুমিনের অবস্থার একটা তিনি তাশবিহ দিয়েছেন, যে সে যে মানুষের জন্য উপকার করে তার একটা সুন্দর দৃষ্টান্ত তিনি দিয়েছেন। বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহ, মুহাম্মাদের জীবন যার হাতে, যে আল্লাহর হাতে, যে সত্তার হাতে, তার কসম করে বলছি, ইন্না মাসাল আল মুমিনি কা মাসালি আন নাখলা, যে মুমিনের উদাহরণ হচ্ছে খেজুর গাছের উদাহরণের মতো। খেজুর গাছের উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কয়েকবার এভাবে খেজুর গাছের উদাহরণ দিয়েছেন সহিহ মুসলিমের মধ্যে এবং সহিহ বুখারীর মধ্যে এই হাদিসগুলো এসেছে, যে সে আকালা তিবান ওয়া ওয়াদা তিবান ওয়া ওয়াকাআত আলা উদিন ফালাম তাকসুর ওয়া লাম তাফসুত, যে সে নিজেও ভালো খেয়েছে, সে নিজেও ভালো ফসল উৎপাদন করেছে, ভালো ফসল ছেড়ে দিয়েছে মানুষের জন্যে, এবং সে নিজে একটা উদ অর্থাৎ কাষ্ঠখণ্ডের মতো সে নিজেও পরিণত হয়েছে, যেটা দিয়ে মানুষ অনেক কাজ করতে পারে। সুতরাং সে নিজে ভেঙেও যায়নি, কারো জন্য ফাসাদ অথবা বিপর্যয় সৃষ্টি করেনি। অতএব মুমিন সে যে নিজে উত্তম, তার প্রোডাকশন সবসময় উত্তম হবে এবং সে জীবনে মরণে সবসময় ভালোই থাকবে, কাউকে ভাঙবে না, কারো ক্ষতি করবে না এবং সে কারো বিপর্যয়ের কারণও হবে না। আখলাকের মূল কথাই হচ্ছে তাই। আসুন আমরা সেভাবে নিজেদের জীবনটাকে গড়ে তুলি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এবারে আপনাদের আরও কিছু প্রশ্ন আমি নেব, যেহেতু বড় একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এর অবতারণা করলেন, সেই জন্য আমরা একটু বড় করে বললাম, তবে অন্য প্রশ্নগুলো আমরা ছোট আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আজকে একটু দ্রুতই আপনাদের লাইভ প্রশ্নগুলোর উত্তরে চলে যাব। আরমান আহমেদ বলেছেন, অমুসলিম এবং যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ অমুসলিম এবং যে ব্যক্তি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু ইমানদার নয়, মানে মুসলিমের কোনো বৈশিষ্ট্য তার ভিতরে নেই, তার বিরুদ্ধে কি গীবত করা যাবে?
যদি আপনি এমন সব ব্যক্তিদের সম্পর্কে বলেন যে তাদের বৈশিষ্ট্যটা কী, যেমন আজকে আমাদের আলোচনা আমরা সেটা বলেছি যে অনেক অমুসলিমদের মধ্যে জেনা ব্যভিচার আছে, যেটা তো ইউরোপ আমেরিকা ভ্রমণ করলে বোঝা যায়, এটাকে গীবত বলে না। গীবত হচ্ছে সুনির্দিষ্ট ব্যক্তির কোনো নিন্দা তুলে ধরা, অর্থাৎ তার কোনো দোষ ত্রুটি বর্ণনা করা, তার ব্যাপারে কিছু বলা যেটা সে অপছন্দ করে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো গীবতটা কী, তিনি বললেন দিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইকে এমনভাবে অন্যদের সামনে তুলে ধরা, অন্যদের সামনে উল্লেখ করা যেটা সে অপছন্দ করে। অর্থাৎ আপনি যদি আমার সম্পর্কে অন্যদের কাছে এমনভাবে কিছু তুলে ধরেন যেটা আমার পছন্দনীয় না, তাহলে এটাই গীবত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন ওই সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ, যদি তার মধ্যে ওই জিনিসটা থাকে যেটা আমি উল্লেখ করেছি, সেটাও কি গীবত হবে? তিনি বললেন হ্যাঁ, যদি তার মধ্যে সেটা থাকে তাহলে সেটা গীবত হবে, আর না থাকলেও তো সেটা অপবাদ হবে। আল্লাহু আকবার। সুতরাং গীবত করা যাবে না, কিন্তু গীবতটাকে বুঝতে হবে। গীবতটা কোনো একজন ব্যক্তিকে স্পেসিফিক্যালি বা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা, এমন কিছু বিষয়ের সাথে জড়িয়ে যেটা তিনি চান না, যেটা তিনি শুনলে বলবেন যে না এটা ঠিক বলোনি, এটা ঠিক করোনি, অপছন্দ করবেন। আদারওয়াইজ যদি একটা শ্রেণী সম্পর্কে বলা হয় যে এই শ্রেণীর মধ্যে এই সমস্যা আছে, এই জনপদের লোকদের মধ্যে এই সমস্যা আছে, তাহলে সেটা গীবত নয়। তবে তারপরেও বিনা প্রয়োজনে এগুলো বলা উচিত না। যেমন আমাদের দেশে অনেকেই কথায় কথায় বিভিন্ন জনপদের লোকদের নিন্দা করে, এই নিন্দাটা সরাসরি কোনো ব্যক্তির গীবত না হলেও অঞ্চলের গীবত হবে এবং সেটা ঠিক নয়। যেমন অনেকে বলে যে ঢাকাইয়ারা কেমন যেন, নোয়াখাইল্যারা ভালো না, বরিশাল্যারা এই তো, এই যে নোয়াখাইল্যা, বরিশাল্যা, চিটাইঙ্গা অথবা ঢাকাইয়া, এ কথাগুলো আসলে সুন্দর আখলাকের লোকেরা বলবে না, এভাবে বলবে না। তার মানে হচ্ছে আসলে আমাদের যে কমন সেন্সটা আল্লাহ দিয়েছেন সেখানে সুন্দর আচরণটা কী, সুন্দরভাবে মানুষের সম্পর্কে বলা অথবা শরীয়তে অনুমোদিত ক্রিটিক্স বা সমালোচনা কী, সেটা কিন্তু বোঝাটা কঠিন ব্যাপার নয়। এটা একদমই যাদের হয়তো পড়াশোনা কম, বুঝ কম, তাদেরকে হয়তো বুঝাতে হবে, কিন্তু আপনারা যারা আজকে আমাদের শুনছেন, আমার ধারণা আপনারা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ শিক্ষিত, স্বশিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, অতএব আপনাদের এই বিষয়গুলো বোঝাটা আসলে কঠিন ব্যাপার নয়। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বাইরে কেউ খারাপ কথা বললে, কটু মন্তব্য করলে বা মারলে সেটা কি আব্বা আম্মার সাথে বলা যাবে তার নাম করে? হ্যাঁ, যদি সে অপরাধমূলক কিছু করে তাহলে তো বাবাকে সে বলে দিতে হবে মাকে যে হ্যাঁ অমুক আমার সাথে কাজটা করেছে, কারণ এগুলোর বিহিত ব্যবস্থা হওয়া উচিত। আর যেগুলো খামাখা বলা, খামাখা বলা, একটা হচ্ছে খামাখা বলা যার বলার মধ্যে কোনো ফায়দা নেই এবং যার উদ্দেশ্য প্রতিবাদ নয় বা অন্যায়ের বা মুনকারাত যেগুলো, সেগুলোর এনকার করা, সেগুলোকে প্রতিহত করার উদ্দেশ্য নয়, তাহলে সেই বলাটার যাবে না। কিন্তু যেগুলো বলার মধ্য দিয়ে এনকারুল মুনকার হবে, অর্থাৎ অন্যায়ের প্রতিরোধ হবে, সেটা বলতে হবে। বাবু বলেছেন, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমার প্রশ্ন হলো বাড়ি কেনার জন্য কিছু ব্যাংক সুদ ফ্রি লোন দেয়, কিন্তু টাকার পরিমাণ এবং হিসাব অন্য সুদী ব্যাংকের মতো, কিন্তু তারা বলে তারা সুদ ফ্রি লোন দেয় কিন্তু মাসিক সুদের যে টাকা অংশটা আসে সেটা তারা বলে বাড়ি ভাড়া বাবদ নিচ্ছি। তারা আরও বলে আপনি যদি কখনো বাড়ি কিস্তি দিতে পরপর 3 মাস ব্যর্থ হন তাহলে আমরা কখনো বাড়ি থেকে নামাবো না এবং যত প্রকার সাহায্য সহযোগিতা বাড়ি বিক্রি করার জন্য লাগে তারা তা করবে। এমত অবস্থায় এই ধরনের ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি কেনা যায় কি না, টাকা নিলে কি সুদের অন্তর্ভুক্ত হবে? যদি সহি হাদিস বা পবিত্র কোরআনের আলোকে বলতেন তাহলে খুবই উপকৃত হতাম। এ ব্যাপারে সহি হাদিস এবং কোরআন তো স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন দারু মা বাকিয়া মিনার রিবা, রিবার যা কিছু আছে তোমরা সব বর্জন করো, বর্জন করো। এরপরে আল্লাহ তাআলা আরও বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচাকেনাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন। এবং তিনি আরও বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ রিবাকে মিটিয়ে দেন, একদম ধ্বংস করে দেন কিন্তু সাদাকাতকে বাড়িয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, হে ইমানদার লোকেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সুদের ব্যাপারে আল কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায়
বক্তব্য রেখেছেন, সূরা রোমের মধ্যে বলেছেন, সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, সূরা আল মাইদার মধ্যে বলেছেন, সূরা আল বাকারার মধ্যে বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ যারা খায়, সুদ যারা খাওয়ায় অর্থাৎ দেয়, সুদ যারা লিখে, সুদের সাক্ষী যারা হয় তাদেরকে লায়নাত করেছেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ মুসলিমের মধ্যে لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم في ذلك سواء. তিনি বলেছেন এরা প্রত্যেকে, চার প্রকার লোক প্রত্যেকেই তাদের গুনাহের মধ্যে তারা সমান, এই ভয়ঙ্কর পাপের মধ্যে তারা সমান। সুতরাং সুদের কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে আপনি যে বাড়িটা কিনলেন এটা সুদ ফ্রি কিনা। সুদ ফ্রি লোনকে বলা হয় কর্জে হাসানা। ইসলামে কর্জে হাসানার সিস্টেম হচ্ছে এর উপর কোনো প্রফিট হবে না, প্রফিট হবে না, এটাকে বলা হয় কর্জে হাসানা। আনফর্চুনেটলি মুসলিম সমাজের মধ্যে কর্জে হাসানার কোনো দৃষ্টান্তই নাই, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমাদের এই মুসলিম সমাজের মধ্যে ধনিক শ্রেণী মানুষের কল্যাণ করতে ভুলে গেছে। এই সমাজের মধ্যে কত লোক আছে তারা লোন করতে চায়, তাদের লোনের প্রয়োজন হয়, কিন্তু যেই লোনটা সওয়াব শুধু আল্লাহর কাছ থেকে নেব, বান্দার কাছ থেকে কিচ্ছু নেব না, এই ধরনের লোনের ব্যবস্থা মুসলিম সমাজে নেই বললে চলে। জানি না, আমাদের অজান্তে হয়তো কোনো কোনো ভাই বোনেরা সে কাজটা করেন, আমাকে কেউ কেউ বলেছেন করেন, কিন্তু সেটা ভেরি স্মল স্কেলে তারা করেন। কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে চাই যে এরকম কিছু হোক। এখন কেউ যদি লোন দিয়ে কোনো বেনিফিট নেয় তাহলে সেটা সুদ হবে। লোন দিয়ে বেনিফিট নিলে এবং শর্ত করে নিলে, সাধারণত নিলে তো শর্ত করেই না, লেখাপড়ায় তো শর্ত করে না নিলে তো কেউ দিবে না, সুতরাং এটা সুদ হবে। কারণ একটা আম কায়দা আছে কোরআন হাদিসের এই বক্তব্যগুলো থেকে, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবান। এটা কায়দা, এটা হাদিস না, যে সকল লোন বা করজ, ঋণ কোনো মানফাআত নিয়ে আসে, কোনো বেনিফিট নিয়ে আসে, তাহলে সেটা রিবা হিসেবে গণ্য হবে। আচ্ছা, তাহলে লোন দিয়ে কোনো মানফাআত অথবা বেনিফিট নেওয়া জায়েজ নাই। এখন শরঈ পদ্ধতিতে তাহলে কিভাবে আপনি অন্যদের সাহায্যে বাড়ি কিনতে পারেন? হ্যাঁ, তার কিছু পদ্ধতি আছে। যেমন আমি একটা বাড়ি নগদ ক্যাশ দিয়ে কিনে আপনার কাছে কিস্তিতে বিক্রি করতে পারি। আমার কেনাটা আলাদা, সম্পূর্ণ বাড়ির আগের মালিকের সাথে আমার লেনদেন হলো, সেখানে আপনার কিছু নেই। এখন আপনি কিনবেন আমার কাছ থেকে, আমি বেশি দাম চার্জ করতেই পারি, বেচা কেনার মতো তো দাম বেশি চার্জ হবেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন। তাহলে এটা বেচা কেনার পদ্ধতির মধ্য দিয়ে হতে হবে, তাহলে এটা হবে ইনভেস্টমেন্ট। হয়তো আমি কিনে আপনার কাছে ভাড়া দেব, এটা একটা হতে পারে। আবার ভাড়া দেওয়া অবস্থায় আমি আরেকটা চুক্তি করতে পারি, আপনি আমার বাসায় ভাড়াই থাকবেন কিন্তু আপনি এটা আমার কাছ থেকে কিনে নেন, আপনি যত কিনবেন তত ভাড়া কমতে থাকবে। কিন্তু এগুলো তো রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবধর্মী হতে হবে। আপনি যদি যেটা বললেন সুদি ব্যাংকের মতো ফুল লেনদেন ঠিক রেখে আপনি এটাকে ইসলামের বেচা কেনা এবং ভাড়া সিস্টেমের সাথে তুলনা করলেন, সেটা কতটুকু সঠিক এটা আপনি বলতে পারবেন? নিউ ইয়র্কের এই বিষয়গুলো আমার জানা নেই, আমি বলবো যে আপনি আমার কাছে জিজ্ঞেস করেছেন এটাই যথেষ্ট নয়, কারণ ওই কোম্পানির মূল ফিচারটা কী সেটা সেখানকার যারা ইসলামিক স্কলার আছেন অথবা সেখানে যে ইসলামিক সেন্টারগুলো আছে তারা তাদের এলাকার বা নিউ ইয়র্কের এসব কিছু, আমেরিকার এই বিষয়গুলো তারা ভালো জানে। অতএব তাদের সাথেও আপনি পরামর্শ করুন, কারণ সাহেবুল বেইতি আদরা বিমা ফি, যে ঘরের মানুষই সেই ঘরের মধ্যে যা আছে সেটা সম্পর্কে বেশি জানে। এই জন্য সাধারণত নিয়ম হচ্ছে লোকাল মুফতিদেরকে জিজ্ঞেস করা, লোকাল মুসলিম স্কলারদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা, লোকাল যে প্রবলেমগুলো আমাদের ক্রিয়েট হয় অথবা যেগুলোর মধ্যে চিন্তার অবকাশ আছে, যাচাই বাছাই কিংবা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, তাহলে লোকাল মুফতি ছাড়া দূরের লোকজন আসলে পরিপূর্ণভাবে উত্তর দিতে পারে না, কিছু গ্যাপ থাকার কারণে। এই জন্য শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ আমাকে, আমাদের অনেক শেখরা বলেছেন যারা সরাসরি তার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করে উত্তর নিতেন, তারা বলেছেন শেখ বিন বাজ রাহেমাহুল্লার কাছে যদি বিদেশ থেকে কেউ এসে প্রশ্ন করতেন এই ধরনের
যে জিনিসগুলো তার এলাকার জিনিসের সাথে জড়িত সেগুলোর উত্তর তিনি লোকাল মুফতিদের থেকে নিতে বলতেন, এবং এটাই নিয়ম। আচ্ছা, জাহিদুল ইসলাম বলেছেন, সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, আমি যদি কোনো খারাপ কাজ করি বলি আল্লাহর ইচ্ছায় হয়েছে। এ ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন ভাই জাহেদ, আপনার কি সন্দেহ আছে যে পৃথিবীর সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়? মানে এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যা চায় তার বাইরে তোমরা কিছুই চাইতে পারো না, তোমাদের চাওয়া দ্বারা হয় না, আল্লাহর চাওয়া দ্বারা হয়। আল্লাহর চাওয়াটা দুরকম, একটা হলো মাশিয়া দিনিয়া, দিনী চাওয়া, যেটা হচ্ছে মরাল চাওয়া। আল্লাহ দিনটাকে মরালিটির উপরে, আখলাকের উপর প্রতিষ্ঠিত করেছেন, যেটা নিয়ে আজকে আমরা কথা বললাম। আল্লাহ এই দিনটাকে, ইসলামটাকে, এই তৌহিদটাকে একদম সব নবীর আমলেই একটা মরালিটির উপর প্রতিষ্ঠিত করেছেন, সেটাই হচ্ছে আখলাকিয়া, সেটাই হচ্ছে দিনদারি, এটা হচ্ছে দিনই চাওয়া। আরেকটা হচ্ছে মাশিয়া দুনিয়াওয়িয়া অথবা মাশিয়া কাউনিয়া এটাকে বলা হয়, অর্থাৎ জাগতিক চাওয়া, জাগতিক চাওয়া। আল্লাহর জাগতিক চাওয়াটা মরালিটির উপরও নয়, এটা সৃষ্টি কাজের সাথে রিলেটেড, এটা তাকদীরের সাথে রিলেটেড। তাকদীর, এই বিষয়গুলো আপনাদের কাছে জটিল মনে হতে পারে, বাট একটু পড়াশোনা করলে ক্লিয়ার হবে। দিনই চাওয়াটা যেটা মরালিটি বেসড, সেটা হচ্ছে আল্লাহ ভালোকে ভালোবাসেন, মন্দকে ভালোবাসেন না। আল্লাহ তার নির্দেশ মানলে তিনি সওয়াব দেন, তার নির্দেশ লঙ্ঘন করলে আল্লাহ শাস্তি দেন, এটাই মরালিটি। কারণ আল্লাহর নির্দেশ মানাটা হচ্ছে ইমান, নির্দেশ মানাটা হচ্ছে ইসলাম, আর আল্লাহর নির্দেশ লঙ্ঘন করাটা হচ্ছে কুফর, শেরক, অন্যায়, মাসিয়া। আল্লাহ তাআলা কুফরি করলে, শেরেক করলে, মাসিয়া করলে আল্লাহ পাপ দেন, আর আল্লাহ তাআলার প্রতি ইমান আনলে, ভালো কাজ করলে, অন্যের প্রতি সদয় হলে, অন্যদের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেন, সালাত পড়লে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেন। অতএব সমস্ত ইবাদাত, সমস্ত করণীয় কাজগুলো একটা মরালিটির উপর প্রতিষ্ঠিত, এবং নিষিদ্ধ কাজগুলো না করাটাও সেই মরালিটির উপরই প্রতিষ্ঠিত। আর যেটা মাশিয়া কাউনিয়া অর্থাৎ আল্লাহর জাগতিক চাওয়া, সেটা আল্লাহর সৃষ্টি কাজের উপর প্রতিষ্ঠিত, সৃষ্টিগত ইচ্ছার উপর প্রতিষ্ঠিত, ফলে সেখানে মরাল বিষয়টা একদমই আসবে না। এটা হচ্ছে আল্লাহর তাকদীরের মূল বিষয়। এটার চারটা স্তর আছে, আল্লাহ জানেন, ইলমুল্লাহ, দ্বিতীয় হচ্ছে আল্লাহ লিখে রেখেছেন, যা জানেন তা লিখে রেখেছেন, তৃতীয় হচ্ছে আল্লাহ যা জানেন লিখে রেখেছেন তা হওয়ার ইচ্ছা করেন, আর চতুর্থ হচ্ছে যা হওয়ার ইচ্ছা করেন তা সৃষ্টি করেন। এ চারটা মিলে হচ্ছে তাকদীর। আপনি যেটা বললেন আল্লাহর ইচ্ছায় হয়েছে, মানে আল্লাহ তাকদীরে রেখেছেন তাই হয়েছে, আল্লাহ জানেন লিখে রেখেছেন, হওয়ার ইচ্ছা করেন এবং সৃষ্টি করেন। আল্লাহর সৃষ্টিটাই হচ্ছে মাশিয়া কাউনিয়া। একজন লোক আছাড় খেয়ে পড়ে গেছে, আল্লাহ কি তাকে শাস্তি দেবেন না দেবেন না? আরেকজন লোক খুব সুন্দরভাবে পিচ্ছিল জায়গাটা পার হয়ে গেল, আল্লাহ কি তাকে সওয়াব দিবেন যে হ্যাঁ, আরে এত কষ্ট করে পিচ্ছিল জায়গাটা পার হয়ে গেল, তাকে তো একটা বেহেশত দিতে হবে? এটা হবে না। তার মানে হচ্ছে এই জাগতিক কাজগুলো করতে গিয়ে, যেহেতু এটার কোনো মরাল অ্যাপ্লিকেশান নাই, এটা নিছক একটা কাজ, তাহলে সেটা আল্লাহ হতে দেন। এভাবে ভালো মন্দ সব কিছু, একটা পাখি উড়ে আল্লাহ হতে দেন, এই পাখি উড়ার সাথে তো সওয়াব আর একাব বা শাস্তি কোনোটা জড়িত নয়। তবে হ্যাঁ, আল্লাহর এই সৃষ্টিগত কাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক সময় মরালিটি জড়িত হয়ে যায়, তখনই আবার ওই মরাল ইচ্ছাটা যোগ হয়। যেমন কোনো লোক যদি কুফরি করতে চায়, আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা হলো আল্লাহ তাকে করতে দিবেন, যে সে যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে আল্লাহ তাকে বাধা দিবেন, এটা কিন্তু হবে না, তাহলে হয়তো পরীক্ষায় হতো না। কিন্তু যেহেতু সে মরাল দৃষ্টিভঙ্গিতে সে কিন্তু একটা অপরাধ করছে, সে একটা পাপ করছে কুফরি করে, অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, ফলে আল্লাহ সেজন্য তাকে শাস্তি দিবেন। ফলে সৃষ্টিগত ইচ্ছার সাথে অনেক সময়ই মরাল ইচ্ছাটা বা দিনী ইচ্ছাটা জড়িত থাকে। হ্যাঁ, সুতরাং এটা এটা বুঝতে হবে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উইল পাওয়ারটা দিয়েছেন সেটা আল্লাহর ইচ্ছায়,
ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন, মন্দ কাজ করার ক্ষমতা দিয়েছেন, বলে দিয়েছেন যে ভালো কাজ করলে তুমি সওয়াব পাবে আর মন্দ কাজ করলে তুমি শাস্তি পাবে, এরপর ছেড়ে দিয়েছেন আমাদের ইচ্ছার উপরে। কিন্তু আমরা ইচ্ছা করার পরেও অনেক খারাপ কাজ করার ইচ্ছা মানুষ কিন্তু করে পারে না, তাই না? তাতে বোঝা যাচ্ছে যে সব ইচ্ছাই মানুষ পারে না। তাহলে কোনটা পারে? যেটা আল্লাহ স্যাংশন করেছেন, যেটা আল্লাহ বলেছেন ইয়াস সে পারবে, এটা সে ভালো হোক মন্দ হোক পারবে, এটা হলো আল্লাহর মাশিয়া কাউনিয়া, ওয়ার্ল্ডলি মাশিয়া, ওয়ার্ল্ডলি উইল, আল্লাহর উইল, যেটা আল্লাহর ইচ্ছা। আর আল্লাহর দিনই ইচ্ছার ব্যাপারটা তো কোরআন হাদিসের মধ্যে, যেটা আখলাকি বিষয়, দিনই বিষয়, দিন ইন ইনস্ট্রাকশন, সেটা আমরা বললাম। অতএব আপনি যদি এখন বলেন যে আল্লাহর ইচ্ছা করেছে আমাকে কেন আল্লাহ শাস্তি দিবেন, হ্যাঁ এটা আল্লাহর নিয়ম, আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহর ইচ্ছায় আপনি খারাপ কাজটা করেছেন এবং আল্লাহ তার ইচ্ছায় এই খারাপ কাজের শাস্তি দিবেন, ব্যাস এটা আল্লাহর, মানে একটা আল্লাহর একটা তাকদির। মানে হয়তো আপনি বলবেন তাকদিরের কারণে এটা হয়েছে, তাহলে তার উত্তর হচ্ছে তাহলে আপনার তাকদিরে এর শাস্তিও রয়েছে। আবার যখন ভালো কাজ করবেন সেটাও তাকদির এবং ভালো কাজের সওয়াব লাভ, এটাও তাকদির। আসলে তাকদিরের বিষয়টা আল্লাহর সাথে রিলেটেড। এই যে চারটা স্তর আমরা বললাম, এলেম, কিতাবা এবং তার মাশিয়া এবং তার সৃষ্টি, এই চারটা কাজে আল্লাহর সাথে রিলেটেড। অতএব সেই জায়গা দিয়ে আপনি কিন্তু কোনো যুক্তি পেশ করার অধিকার রাখেন না। সাহাবায়ে কেরাম কখনোই তা করতেন না। ইসলামে তাকদিরকে মানে হুজ্জত হিসাবে, দলিল বা এভিডেন্স হিসাবে পেশ করে নিজের মাসউলিয়াত বা দায়বদ্ধতা থেকে পালানোর কোনো সুযোগ নেই, এটা মনে রাখতে হবে। আপনার কাছে সেটা জটিল মনে হতে পারে, কিন্তু আসলে জটিল নয়। একটু পড়াশোনা করুন, একটু বোঝার চেষ্টা করুন, একটু পজিটিভ মাইন্ডে এটা নিয়ে ভাবুন, দেখবেন যে এর মধ্যে কোনো জটিলতা নেই, কোনো কমপ্লেক্সিটি নাই। কিন্তু মুশকিল হচ্ছে অনেক সময় আমাদের জাহালাত, ইগনোরেন্স, জানা বোঝার ক্ষেত্রে ত্রুটি, এবং অনেক সময়ই আমরা কিছু সংশয় থেকে প্রভাবিত হই। আমাদের সমাজে তো অনেক সংশয়বাদী লোকজনও আছেন, তারা কোনো কিছু বোঝার আগেই সংশয় সৃষ্টি করতে ওস্তাদ, আর তাদের পাল্লায় যারা পড়েন তারা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে নানা সংশয় প্রকাশ করেন। এটা তাদের সীমাবদ্ধতা, এটা আল্লাহর সীমাবদ্ধতা নয়, আল্লাহর দিনের সীমাবদ্ধতা নয়। অতএব ভাগ্যবান তারা যাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন, ভাগ্যবান তারা যারা আল্লাহর হেদায়েত পেয়েছে, ভাগ্যবান তারা যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে পেয়েছে এবং সংশয় থেকে মুক্ত থাকতে পেরেছে, শয়তানের প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে। আসুন আমরা সেই চেষ্টাটা করি। আচ্ছা, আমরা আজকের প্রশ্নে চলে যাই। অনেক প্রশ্ন এসেছে আসলে, মানে এটা খুব কঠিন যে আপনাদের সবগুলো প্রশ্ন আসলে কভার করা, তারপরেও আপনারা দিতে থাকেন, ইনশাআল্লাহ আমরা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন নতুন প্রশ্ন নেওয়ার জন্য। আর আমি বলবো যে যে প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছি সেগুলো বারবার আসলে না করলে, তাহলে আশা করা যায় যে আমরা আমাদের এই কন্টিনিউয়াস প্রোগ্রামের মধ্য দিয়ে হয়তো আপনাদের যে প্রশ্নগুলো এযাবৎকাল উত্তর দেওয়া হয়নি সেগুলোকে আমরা ইনশাআল্লাহ নিতে পারবো। সাউন্ড সিস্টেম ভালো আছে, ওমর ফারুক বলেছেন জাজাকাল্লাহ খের। মোহাম্মদ শাওকত হোসেন বলেছেন ইন ফোর রাকা প্রেয়ার ইফ আই রিসাইড দুরুদ আফটার সেকেন্ড রাকা বাই মিস্টেক ইজ ইট নেসেসারি টু গিভ সাহু সাজদা। ফিকহের মধ্যে এটা একটা ইখতিলাফি মাসআলা। হানাফি ফিকহে এর জন্য সাহু সাজদা দিতে বলা হয়েছে, তবে ওলামাই মুহাক্কিকিন অনেকেই বলেছেন এবং সেটা আসলে শুদ্ধ, কারণ দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো প্রথম তাশাহুদের পরেও দুরুদ পড়েছিলেন, ফলে দুরুদ যদিও সেটা রেয়ারলি হয়েছে, এই দুরুদ পড়ার কারণে একটা এক্সাম্পল হয়ে গেল যে এটা পড়া যায়, ফলে কেউ যদি এই দুরুদটা পড়েন প্রথম তাশাহুদে তাহলে তাকে সাহু সেজদা করতে হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুরুদ পড়েছিলেন তিনি সাহু সেজদা করেছেন সে দলিলটা নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস পাই, যেমন তিনি প্রথম তাশাহুদ তরক করেছেন, এটা সহিহ হাদিসের মধ্যে পাই যে প্রথম তাশাহুদ না করে দাঁড়িয়ে যাওয়ার কারণে তিনি সালাম ফেরানোর আগে দুটো সাহু সেজদা করেছেন। তারপরে তিনি কখনো কখনো
চার রাকাতের পর আরও এক রাকাত পড়ে ফেলেছিলেন, তখন সেজদা করেছিলেন। কখনও কখনও চার রাকাত সালাতের দু রাকাত পড়ে সালাম ফিরিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরাম যখন তাকে মনে করিয়ে দিলেন তখন তিনি আবার দু রাকাত পড়ে তারপরে সালাম করে সহসেজদা করে আবার সালাম ফিরিয়েছেন। এবং তিনি বলেছেন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে, যদি কেউ রাকাত সংখ্যার মধ্যে তাদের সন্দেহ সৃষ্টি হয় যে কত রাকাত পড়েছে, তিন না চার, তাহলে তিনের উপর বেনা করে সে অতিরিক্ত আরেক রাকাত এসে সালাম ফেরানোর আগে দুটো সহসেজদা করবে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন সালাতের মধ্যে কোনো মিস্টেক করে ফেলেছিলেন তখন দেখছি কখনো তিনি সালাম ফেরানোর আগে নিজে আমল করেছিলেন দুটো সেজদা করে তারপর সালাম ফেরানো, অথবা বলেছিলেন যেমন সন্দেহের ক্ষেত্রে, আর কখনো কখনো তিনি সালাম ফিরিয়ে দুটো সেজদা করে সালাম ফিরিয়েছিলেন যেমন তিনি অতিরিক্ত আমল করে ফেলার ক্ষেত্রে, অতিরিক্ত রাকাত করে ফেলার ক্ষেত্রে বা দু রাকাতের পরে সালাম ফেরানোর ক্ষেত্রে এ কাজগুলো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে ইখতিলাফি মাসআলা, কিন্তু আপনার জন্য বিশুদ্ধ মত যেটা আমাদের কাছে হাদিসের আলোকে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে আপনি যদি দুরুদ পড়িয়ে ফেলেন প্রথম দুই রাকাতের পরে তাশাহুদ পড়ে তারপরে, তবু আপনাকে সহসেজদা করতে হবে না। লাকি আক্তার বলেছেন, বিতরের নামাজ কাজা চার রাকাত কীভাবে পড়ব, দোয়ায় কুনুত কখন পড়ব? বিতরের সালাত যদি ফজরের আগেই পড়ে ফেলার সুযোগ আপনার না হয় তাহলে আপনি দিনের বেলায় সালাতুদ দোহা পড়ার যে সময়টা আছে, অর্থাৎ এশরাক থেকে আরম্ভ করে জাওয়ালের আগ পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি যদি তিন রাকাত বেতরে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আরও এক রাকাত মিলিয়ে পড়বেন, দু রাকাত করে পড়বেন এবং কুনুত পড়বেন না, কারণ এটা তো বেতর হচ্ছে না, এটা হচ্ছে বেতরের একটা বিকল্প, আপনি বেতর পড়তে পারেননি, এই জন্য চার রাকাত সালাত আপনি জোহরের আগে যে কোনো সময় বিশেষ করে দোহার সময় আপনি পড়ে নিলেন। কিছু কিছু প্রশ্ন আপনারা যেগুলো করেছেন এগুলোর উপর পড়াশোনা করা দরকার, আমি সেগুলো পরে নেব, সেজন্য সেগুলোর কিছু প্রশ্ন এখনই পড়ছি না। আমাতুন নূর বলেছেন, মেয়েরা পায়ে সোনার নূপুর পড়ে থাকে, ইসলামের দৃষ্টিতে এর বিধান কি? মেয়েদের জন্য তাদের শরীরের যে কোনো জায়গায় স্বর্ণের অলঙ্কার পরা জায়েজ আছে, এটাই বিশুদ্ধ কথা, কিন্তু তাদের সেই স্বর্ণ অলঙ্কারের মধ্যে যদি নূপুর থাকে অথবা ঝুনঝুন থাকে, এরকম কিছু শব্দ হয় যে শব্দগুলো কোনো পুরুষের কানে পৌঁছে, তাহলে সেটা হারাম হবে এবং সেটা জায়েজ হবে না। কারণ আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইভেন তারা যেন শব্দ করে চলাফেরা পর্যন্ত না করে, অর্থাৎ তাদের পায়ের হিলের অথবা জুতার শব্দটা যেন পুরুষদের কানে না যায়, কারণ স্বাভাবিকভাবেই পুরুষদের মধ্যে দুর্বল চিত্তের অনেক পুরুষ থাকে যারা মেয়েদের যে কোনো জিনিসেই নিজেদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য বা মন চাঞ্চল্য ফিল করে, এটা তাদের দুর্বল চিত্তের কারণে, পরবর্তীতে তার প্রতি তারা আগ্রহী হয়ে পড়ে, অনেক সময় তাকে তুলে নিয়ে তারা ধর্ষণ করে, এই জিনিসগুলো আমরা দেখেছি প্রচুর। ফলে মেয়েদের জন্য সেফ হচ্ছে সে তার সৌন্দর্যের সব কিছুকেই পর পুরুষ থেকে আলাদা করবে এবং গোপন রাখবে। মোর্শেদ আলম বলেছেন, একটি জায়গার মালিকগণ মাদ্রাসা বা ইবাদতখানার জন্য মৌখিক ওয়াকফ করে দিয়েছে, এখন ওরা সবাই মৃত, উক্ত জায়গার কিছু ওয়ারিশ জায়গাটিকে, জায়গাটির হক বা অংশ ছাড়ছে না, কারণ জায়গাটি মৌখিকভাবে ওয়াকফকৃত, এখন করণীয় কি? যারা ওয়ারিশ হিসাবে বের হয়েছেন শুধু লিখিত ডকুমেন্ট না পাওয়ার কারণে দাবি করছেন, তারা জাহান্নামের টুকরো দাবি করছেন, অর্থাৎ এটা বলছেন যে ভাই আমাকে জাহান্নামটা দিয়ে দাও, এটা জায়েজ নেই। মৌখিকভাবে ওয়াকফ করলে এই ওয়াকফটা রিকগনাইজড, স্বীকৃত ইসলামে, কেউ যদি মুখে তার গোলাম তার ক্রীতদাসকে আজাদ করে দেয়, আজাদ হয়ে যাবে, কেউ যদি মুখে কোনো লিখিত ডকুমেন্ট ছাড়া তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। অতএব এখানে মৌখিকভাবে ওয়াকফ করেছে সেই সুযোগে এই ওয়ারিশরা যদি এই ওয়াকফকৃত সম্পত্তি দাবি করেন তাহলে তিনি জাহান্নামের টুকরো দাবি করছেন, এটা জায়েজ নেই। এটা তাদেরকে বলুন, তাদের সাথে বসুন, এরকম একটা প্রশ্ন মনে হয় কোনো এক পর্বে ইতিপূর্বে এসেছে আমি, এবং আমি তাকে বলেছি যে তাদের সাথে বসুন, তাদের সাথে যুদ্ধ করবেন না, তাদের সাথে মানে শরিয়ার এই দৃষ্টিভঙ্গিটা যদি তুলে ধরতে পারেন তাহলে আশা করি যে তারা হয়তো বুঝবে এবং তারা ফিরে আসবে, কারণ এখন তো
প্রবলেম ক্রিয়েট করার জন্য ডকুমেন্টও একটা ফ্যাক্টর। যদি ডকুমেন্ট দেখাতে না পারেন, সাক্ষী উপস্থিত করতে না পারেন, বিশেষ করে তারা মৃত, তাহলে মানুষ কেমনে বুঝবে যে সত্যি তারা মৌখিকভাবে ওয়াকফ করেছিল? সেটা তো প্রমাণ সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু যদি আমার মনে হয় বোঝাপড়ার মধ্যে আপনারা থাকেন, তাহলে সেটা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাসুম বলেছেন, স্যার আমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, আমি এখন MSc করছি মস্কোতে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে নিউক্লিয়ার বোম, আমি কি এই বিষয়ে নলেজ আহরণ করতে পারবো? ইট ইজ ভেরি ডিস্ট্রাকটিভ উইপন্স। বোমটা ডিস্ট্রাকটিভ, বাট অ্যাটমিক এনার্জি তো আর ডিস্ট্রাকটিভ নাও হতে পারে। অ্যাটমিক এনার্জিটাকে তো এখন মানুষ বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। আল্লাহ যে ফিজিক্সের মধ্যে আল্লাহ যে বিশাল শক্তি দিয়েছেন, সেটা তো মানে জানা বুঝা এক্সপ্লোর করা, এটা অপরাধ নয়। এগুলো হচ্ছে পিওর সায়েন্স। কিন্তু এই সায়েন্সটাকে আপনি কি মানবতার কল্যাণে ব্যয় করলেন, নাকি মানবতাকে ধ্বংস করার, বিশ্ববাসীকে ধ্বংস করার ক্ষেত্রে ব্যয় করলেন? তাহলে ওই যে মরাল আপনার মাওকেফটা বা ভূমিকাটা চলে আসে। এখানে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, সায়েন্সের কোনো দোষ নেই, জ্ঞানের কোনো দোষ নেই, কিন্তু জ্ঞানটাকে কীভাবে কাজে লাগালাম সেটাই হচ্ছে ফ্যাক্টর। অতএব আপনি যদি মানে আপনার MSc-টা এখানে কমপ্লিট করেন এবং আপনি যদি এই নিউক্লিয়ার এনার্জিটাকে আসলে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য গবেষণা করেন, আমি মনে করি সেটা বেটার, সেটা বেটার। প্রত্যেক দেশের মধ্যে অ্যাটমিক এনার্জির একটা সেন্টার আছে, আমাদের দেশে আণবিক কেন্দ্র আছে। অতএব মানে এই আণবিক বিষয়ে গবেষণা করা, এটা কিন্তু কোনো দর্শনীয় নয়। কিন্তু মনে রাখবেন, যদি মানবতা বিরোধী কোনো কার্যক্রমে সম্পৃক্ত হন বা কোনো গবেষণা যেটা মানবতা বিরোধী কার্যক্রমকে প্রমোট করে, তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে হারাম এবং সেটা করা যাবে না। সালাতুল হাজাত সম্পর্কে একটু জানাবেন দিলরুবা, তিনি বলেছেন, সালাতুল হাজাত আসলে আলাদা কোনো সালাত নয়। মানুষের যখন কোনো হাজাত তৈরি হয়, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করার জন্য সুন্দরভাবে ওযু করে এবং সুন্দরভাবে দুই রাকাত সালাত করে আল্লাহর কাছে চাইবেন। কারণ সালাত হচ্ছে মানুষের সমস্ত চাওয়া পাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম একটা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন, যখন তিনি তার কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন, অস্থিরতা থেকে রক্ষার জন্য তিনি আল্লাহর কাছে দ্বারস্থ হতেন। তিনি সেজদায় শুক্রিয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি বেলালকে বলতেন, আরে হ্যাঁ বিহা ইয়া বেলাল, বেলাল সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। সুতরাং আল্লাহর কাছে যত হাজাত আছে, সেটা কোনো নফল সালাত পড়ে যদি আমরা চাই, সেটা কবুলের অধিক উপযোগী। এবং এছাড়াও যেমন আমাদের হাজাত অন্যরকম হতে পারে, যেটা সালাতুল ইস্তিখারার ক্ষেত্রে, সেটাও এক ধরনের হাজাত। কি আমরা একটা ফাইনাল ডিসিশন মেক করতে যাচ্ছি, সেটা বিবাহশাদী হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, নতুন বাড়ি, নতুন জায়গা যাওয়া ইত্যাদি নানা কিছু হতে পারে, যেখানে আমাদের হয়তো দুই তিনটা অপশন আছে, তার মধ্যে একটা অপশনকে ফাইনাল করে আমরা এখন অগ্রসর হব, তার আগে আমরা একটু ইস্তেখারা করে নেব, এটাও এক ধরনের হাজাত। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার এলেম, তোমার কুদরতের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, যদি আমার জন্য এই কাজটা উত্তম হয়ে থাকে আমার দুনিয়া, আমার আখেরাতে এবং আমার পরবর্তী জিন্দেগিতে, তাহলে আমার জন্য আমাকে সেটা করার তৌফিক দাও। আর যদি তার মধ্যে আমার কোনো অকল্যাণ থেকে থাকে, তাহলে তা থেকে আমাকে ফিরিয়ে দাও এবং সেটাকেও আমার থেকে প্রতিহত করে দাও, এবং যেখানে আমার কল্যাণ সে তৌফিকটা দাও। কি সুন্দর দোয়া! অতএব আপনি আপনার হাজাত অনুযায়ী সালাত পড়বেন, ইস্তেখারার প্রয়োজন হলে ইস্তেখারা সালাত পড়বেন, আর ইস্তেখারা না থাকলে অন্য যে কোনো হাজাত, যেমন সামনে আপনার পরীক্ষা, দুই রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। যারা পরীক্ষার্থী তারাও এই কাজটা করতে পারে, পরীক্ষার দিন সকালে তারা সালাতুল দোহা, কারণ ভোরে তো আর কারো পরীক্ষা হয় না, পরীক্ষা হয় 10টা 11টার দিকে অথবা দুপুর 2টো থেকে ইত্যাদি, সেক্ষেত্রে তারা দুই রাকাত নফল সালা নফল ওয়াক্তে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। এটা হাজাত চাওয়া হলো। আপনি কোনো বিপদে আছেন, দু রাকাত সালাত পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কোনো অসুবিধা নাই। আর ফরজ সালাতের দু রাকাত না পড়েও আপনি আল্লাহর কাছে হাজাত পূরণের জন্য দোয়া করতে পারেন। অনেক ভাইরা দোয়া করেছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন, হেদায়তের মধ্যে রাখুন। বারাকাল্লাহ ফিকুম। ওয়াহিদুল আলম বলেছেন, ইশরাক, চাষ্ত ও আওয়াবিনের ওয়াক্ত আর কীভাবে পড়া উত্তম জানাবেন?
ইশরাক চাশত এগুলো একই সালা আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত পড়ার কথা বলেছেন বা নিজেও পড়েছেন। অতএব এখানে বিভিন্ন রেওয়ায়েত আমরা পাই, যেমন সূর্য ওঠার পরে 2 রাকাত, তার আগ পর্যন্ত মসজিদে অবস্থান, তারপরে সালাতুল দোহা, সেখানে রাকায়েত দোহা 2 রাকাতের কি বিশাল ফজিলতের কথা এসেছে। আবার সালাতুল দোহাকে সালাতুল আওয়াবিন বলা হচ্ছে, সালাতুল আওয়াবিন হাইনা তারমুদুল ফেসাল, যখন উটের বাচ্চারা মাটির মধ্যে একটু গরম অনুভব করে যখন দাঁড়িয়ে যায় তখনই সালাতুল আওয়াবিন পড়া, অর্থাৎ চাশতের সালাতের কথা বলা হচ্ছে। তাহলে সূর্য ওঠার পরপর চাশতের সালা এবং সেটা জাওয়ালের আগ পর্যন্ত পড়া যায়। আপনি 2 রাকাত 2 রাকাত করে এরকম বিভিন্ন সময়ে পড়তে পারেন, একসাথেও পড়ে নিতে পারেন ইত্যাদি, এতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একই গোত্রভুক্ত সালা যেটা আমরা কিয়ামুল লাইলের ক্ষেত্রে বলেছি, সালাতু তারাবিহ, সালাতু তাহাজ্জুদ, একই গোত্রভুক্ত সালা, একই গোত্রভুক্ত সালা, সেটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। প্রথম দিকে পড়লে আমাদের ওলামায়ে কেরাম নাম দিয়েছে রমজানে সালাতু তারাবিহ, আর যদি ঘুম থেকে উঠে আপনি পড়েন বা শেষ রাতে পড়েন তাহলে সালাতুত তাহাজ্জুদ। কিন্তু এগুলো নিয়ে আমরা যে কেন যুদ্ধ করছি, কিন্তু যুদ্ধের কোনো কারণ নেই, দ্বিমত পোষণ করতেই পারেন, এক একজন এক একভাবে তিনি ব্যক্ত করতে পারেন। আমাদের তো ইসলামের কত ইস্যু নিয়ে আমরা ইখতলাফ করছি, সে ইখতলাফ যদি প্রত্যেকটা নিয়ে একটা ঝগড়ার যুদ্ধ করতে হয় তাহলে এর চাইতে আনফর্চুনেট আর কিছু নেই। আসুন না আমরা প্রত্যেকেই জ্ঞানমুখী হই, আর যার যা ইখতলাফ সেটা তিনি বলেন, অসুবিধা নাই। আর আমরা হয়তো মনে করছি যে আমি যেভাবে বলি সেটা সব যেন মেনে নেয়, অতএব অন্য কেউ যেন আর কোনো কথা না বলে। কিন্তু অন্যকে আপনি কিভাবে বাধা দিয়ে রাখবেন? প্রত্যেকে তো তার কথা বলবে, মানুষের তো কথা স্বাধীনতা আছে, আমাদের ফোকাহায় কেরামের কথা স্বাধীনতা আছে, আমাদের মুহাদ্দিসিনে কেরামের কথা স্বাধীনতা আছে। আমাদের মুহাদ্দিসিনে কেরাম দেখবেন যে একজন একটা হাদিসকে সহি বললেন, আরেকজন সেটাকে দাইব বললেন, একজন একটা হাদিসকে হাসান বললেন, আরেকজন দাইব বললেন, আরেকজন বললেন যে এটা দাইব জেদ্দান। তাহলে কি যুদ্ধ করতে হবে এটা নিয়ে? ফকিদের মধ্যে একজন বললেন এটা মোস্তাহাব, আরেকজন বললেন না এটা সুন্নাত, আরেকজন বললেন না এটা ফরজ। আছে তো এরকম, প্রচুর আছে। এটা জরুরি নয় যে আমি যে কথা বলছি আমার সাথে ইখতলাফ করা যাবে না। আবার এটাও জরুরি নয় যে এই সমাজ থেকে ইখতলাফকে আমরা তুলে দিব, ইখতলাফকে তোলা যাবে না। আমরা অনেকেই বলছি ইখতলাফের কারণে নাকি আমাদের ফেতনা হচ্ছে না, ফেতনা ইখতলাফের কারণে হচ্ছে না, ইখতলাফ একদম শুরু থেকে ছিল, ফেতনা হচ্ছে আমাদের আচরণের কারণে, আমাদের আখলাকের ত্রুটির কারণে, আমাদের অসহিষ্ণুতার কারণে। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছি না, একজন আরেকজনের সাথে শ্রদ্ধাশীল আচরণ করতে পারছি না, এই কারণে ফেতনা হচ্ছে। কিন্তু আজকে যদি শুধু ইখতলাফ থাকতো আর শ্রদ্ধা থাকতো, একে অন্যের মধ্যে সহিষ্ণুতা থাকতো, তাহলে কিন্তু এই যে বিভিন্ন মাসআলায় আমরা ইখতলাফ করছি এতে কোনো কিছু চাই আসে না, এটা কোনো দিন ফেতনার কারণ হবে না। কারণ প্রায় প্রত্যেকটা মাসআলা যদি আপনি তাহকিক করেন, এখন তো ই লাইব্রেরি হয়ে গেছে, ই লাইব্রেরি অর্থাৎ ইলেকট্রনিক লাইব্রেরি, যেখানে একসাথে আমরা আমাদের সকল তোরাথ অর্থাৎ ইসলামের সকল বইগুলো পাচ্ছি। কিন্তু যেহেতু সব বইয়ের একটা ইলেকট্রনিক ভার্সন এসে গেছে, আমরা ইন্টারনেটের কথা বলছি না, ইলেকট্রনিক ভার্সন সব বইয়ের, আর সেগুলো এখন ইন্টারনেটও হয়ে গেছে, যেমন দোরার নেট, যেমন মাউসুরাতুল হাদিস, হাদিস এনসাইক্লোপিডিয়া, যেমন সুলতান অর্গ, এরকম আরও অনেকগুলো সুন্দর সুন্দর ওয়েবসাইট হয়ে গেছে। তো সেগুলোতে সার্চ দিয়ে দেখব যে প্রত্যেকটা মাসালায় একদম প্রায় শুরু থেকে সাহাবাদের যুগ থেকে ইখতলাফ হয়ে আসছে। আজকে মানুষ যত শিক্ষিত হচ্ছে তত সভ্য হওয়ার কথা, তত সিভিলাইজড হওয়ার কথা, তত মুতাহাদ্দির হওয়ার কথা, মুসাক্কাফ হওয়ার কথা। অতএব আসুন আমরা এই ইখতলাফগুলো নিয়ে যেন বাড়াবাড়ি না করি। প্রত্যেকের স্বাধীনতা আছে, আমি স্বাধীনতা আসলে কেউ কারো স্বাধীনতা আমরা বাতিল করতে পারবো না। কারো কথা বলার অধিকারকে আপনি গায়ের জোরেও বন্ধ করতে পারবেন না, আক্রমণ করেও বন্ধ করতে পারবেন না। তাহলে আসুন আমরা শিষ্ট সুন্দর ভাষায় কথাগুলো বলি, মানুষ যার যা ইচ্ছা, তারা তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, তাদের মধ্যে দিনদারি আছে, আল ওয়াজার আর দিনই, যেটাকে আমরা মানে দিনদারি বলি, সে দিনদারি আছে, ওয়ারা আছে, তাকওয়া আছে, ভয় ভীতি আছে, এবং তারা কোরআন হাদিস পড়ে সেগুলোকে ভালোবাসে, দিনকে ভালোবাসে। অতএব মানুষ চুজ করবে যে সে কোনটা গ্রহণ করবে, আর আল্লাহ তো সেটা বলেছেন। আল্লাহ শুধু তাই বলেনি, আল্লাহ এমনকি মুসলিম অমুসলিমদের কথা একসাথে বলছেন, যার ইচ্ছা সে ইমান নেবে, যার ইচ্ছা সে
শিরিক করবে, কুফরি করবে। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা মনে হয় একটু সহিষ্ণু আচরণ করলেই ভালো, তবে কিছু এটিকেটস তো ফলো করতে হবে। সে এটিকেটসটা হচ্ছে জ্ঞান, জ্ঞানমুখী হওয়া, জ্ঞানকে সবচেয়ে প্রাধান্য দেওয়া। এবং এই জ্ঞানের মধ্যে পুরোভাগেই আছে আল কোরআন এবং আসসন্না, আল কোরআন এবং আসসন্না। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে মা কাল আল্লাহ ও মা কাল রাসুল সাল্লাহ সাল্লাম। আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন, অতএব সে আলোকে যার কথাটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটাকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ প্রায়োরিটির কিছু কিছু মানে পয়েন্ট আছে যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কোনটা কোনটা পাবে, তারপরে কোনটা, তারপর কোনটা, সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে কে, তারপর কে, তারপর কে। সেভাবে যদি আমরা কাজ করি তাহলে একটা সিস্টেমে কিন্তু সমাজটা দাঁড়িয়ে যাবে। জ্ঞানের সাথে আমাদের আচরণটা হবে একদমই সিস্টেমেটিক, এবং এই চমৎকার আচরণের মধ্য দিয়ে আমাদের মধ্যে সহিষ্ণুতা তৈরি হবে, আমাদের মধ্যে ভালোবাসা আবার ফিরে আসবে, মমতা ফিরে আসবে, আখলাক ফিরে আসবে, যে আখলাকের কথা দিয়ে আজকে আমরা শুরু করেছি এবং সেটা দিয়ে আমরা আজকে শেষ করব। আসুন আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে আখলাকের পরিচয় দেই, জ্ঞান বিতরণের ক্ষেত্রে আখলাকের পরিচয় দেই, জ্ঞান শেয়ার করার ক্ষেত্রে আখলাকের পরিচয় দেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সুন্দর আমলগুলোকে কবুল করুন, আল্লাহ আমাদের উপর বরকত এবং রহমত নাজিল করুন, আল্লাহ মানবতাকে মুক্তির দিকে পরিচালিত করুন, আল কোরআন আসসন্না মহাসত্যের দিকে আসার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই দোয়া আমি কামনা করছি, আপনারাও চান, তাহলে আল্লাহ আমাদের সেই দোয়া আশা করে কবুল করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সেই কামনা করে শেষ করছি। হাদা ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।